আসসালামু আলাইকুম, আমি রুমা মাহমুদ। আমার পেজ রুমাশালা স্কুল থেকে চলে এসেছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে স্কার্ট প্লাজোর একটা ড্রয়িং মেজারমেন্ট নিয়ে। তো আজকে আমি আমি একদম চিকনা আপুদের জন্য 32 সাইজের স্কার্ট প্লাজোর ড্রয়িং মেজারমেন্ট দেব। তো পুরো ক্লাসটা সাথে থাকবেন, আমি কিন্তু এ টু জেড মেজারমেন্টগুলো সুন্দর করে বুঝিয়ে দিব। যারা 32 সাইজের আপু আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কিন্তু দেখুন, স্কার্ট প্লাজো এটা স্কার্টের মতো পরা যায়। হ্যাঁ, আমি দেখেছি অনেক আপুরা আছেন গেঞ্জির সাথে এটা ব্যবহার করে থাকেন। তো স্কার্ট প্লাজোটা ভাঁজটা কিন্তু কোনাকুনি করতে হয়, সেটা আশা করি আপনারা জানেন। তো আমি ড্রয়িংটাও কোনা করেই করেছি, অর্থাৎ যেভাবে আমরা কাটবো ঠিক সেভাবেই করেছি। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের মূল ড্রয়িংটা। এখন আসুন, প্রথমেই আমরা যেটা মাপটা দিব সেটা হচ্ছে যে স্কার্ট প্লাজোর মাপ আপনারা মনে রাখবেন উপর থেকে, এখান থেকে, হ্যাঁ উপর থেকে আপনারা 32 সাইজের আপুরা এটা 12 ইঞ্চিতে কাটবেন। ঠিক আছে? হ্যাঁ, এই মেজারমেন্টটাই আমার আপুদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেজারমেন্ট, 12 ইঞ্চি। কেননা আমরা এটা আড়াআড়ি কাটার কারণে কোমরের যেই মেজারমেন্টটা সেটা বুঝতে পারি না। ঠিক আছে, আড়াআড়িতে যখন আপনারা 12 ইঞ্চিতে এটা কাটবেন তখন আপনাদের কোমরের মেজারমেন্টটা পারফেক্ট হয়ে যাবে। তো এরপর আপনাদেরকে যেটা করতে হবে, খেয়াল করুন এখানে, এই যে এখানে, হ্যাঁ এখানে আপনাদের 9 ইঞ্চি যদি টিকে সেটাই যথেষ্ট। আমি আবারও বলছি, এখানে যদি আপনাদের 9 ইঞ্চি টিকে স্কার্ট প্লাজুর জন্য যথেষ্ট, বাকিটা আপনারা হাইয়ের জন্য কেটে নেবেন। আর যদি নাও থাকে নো প্রবলেম, না থাকলো সমস্যা নাই। ঠিক আছে, হাইয়ের জন্য কোমরের এই অংশটা 9 ইঞ্চির মধ্যে রাখবেন। ওকে, যদি আপনারা এটা না বুঝতে পারেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে, যতটুকু আমার সম্ভব। এরপর আসেন, আসলে কি এই মেজারমেন্টগুলো শুধুমাত্র সেসব আপুই বুঝবেন যারা সেলাই কাজ জানেন, বাকি যারা শূন্য থেকে শিখছেন তাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে। আমি সেজন্যই প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ আগে তো আপনাকে সেলাই কাজ শিখতে হবে, তাই না? হ্যাঁ, যেমন আমার ব্যাচগুলোতে আমি শূন্য থেকে, মানে কিছুই পারে না যারা, তাদের শূন্য থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখিয়ে থাকি। এখন যারা আমার স্টুডেন্ট আছে তারা কিন্তু মেজারমেন্টটা দেখলেই বুঝে যাবে। বাট এর বাইরে যেসব আপুরা আছেন তাদের জন্য হয়তো বা একটু কষ্টকর হতে পারে, তাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, এরপর আসেন হাই। 32 সাইজের জন্য আমাদের যে হাইটা আছে, আমি বলবো সেই হাইটা আপনারা মোটামুটি 13 ইঞ্চি নিলেই যথেষ্ট। ঠিক আছে, 13 ইঞ্চি নিলেই যথেষ্ট। তবে এখানে আবার আরেকটু কথা আছে, দেখুন পছন্দ অপছন্দ বলে একটা কথা আছে। আমরা কিন্তু কেউ আছে লুজ, একদম ঢিলে ঢালা পোশাক পরতে পছন্দ করি, আবার আমাদের মধ্যে কিছু আপু আছেন একদম ফিটিংস পরতে পছন্দ করি। হাইটা কিন্তু ফিটিংস এবং লুজের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। আমার মতে 32 সাইজের জন্য 13 ইঞ্চি হলে পারফেক্ট, কিন্তু কোনো আপু যদি মনে করেন যে না আমি একদম ফিটিংস পরবো, সেক্ষেত্রে আপনি 12 ইঞ্চি দিতে পারেন, নো প্রবলেম।
আবার কোনো আপু যদি মনে করেন যে আমি একদম লুজ পরবো, তাহলে আপনি 14 ইঞ্চি থেকে স্টার্ট করতে পারেন। ঠিক আছে, মূলত স্কার্ট প্লাজুতে হাই কম দেওয়াই ভালো। কেন কম দেওয়া ভালো জানেন? এটা আমরা যখন গেঞ্জি বা টপসের সাথে পরি, টপস বা গেঞ্জি কিন্তু ছোট হয়, খেয়াল করবেন ছোট হয়। এখন হাইটা যদি বড় দিয়ে ফেলেন, তাহলে কিন্তু একটা গাইয়া গাইয়া এক ধরনের একটা ভাব চলে আসে, আসে না? যখন পায়ের নিচ দিয়ে রানের ফাঁক দিয়ে আপনাদের হাইটা দেখা যাবে, তখন কিন্তু বিশ্রী লাগবে। আর যখন হাইটা ছোট থাকবে, তখন এটা প্যান্ট প্যান্ট সিস্টেম লাগবে। হ্যাঁ, এটা আসলে বুঝার একটা বিষয়। আশা করি হাইটা ক্লিয়ার করে দিলাম। এরপর আসেন 32 সাইজের জন্য আমাদের যে সালোয়ারটা আছে বা স্কার্ট প্লাজোটা আছে, সেটা আমার মতে 34 ইঞ্চি হলেই যথেষ্ট লং। ঠিক আছে, 34 ইঞ্চি, খেয়াল করেন, 3 4 34 ইঞ্চি। ঠিক আছে, 34 ইঞ্চি যথেষ্ট। দেখুন, 34 ইঞ্চি কারণ হচ্ছে এই সালোয়ারটার ঘের অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে ঘের। এখন এই যে ঘেরটা বেশি থাকে, এই ঘেরটা বেশি থাকার কারণে, ঠিক আছে, ঘেরটা বেশি থাকার কারণে এটা নিচের দিকে বেশি ঝুলে থাকে। এখন আপনি যদি একটু লংটা আপনার নর্মাল সালোয়ারের মতো নেন, তাহলে এটা ফ্লোর পর্যন্ত চলে যাবে। তো আমি চাই না এরকম হোক, স্কার্টটা আমরা কমফোর্টেবল পরতেই পছন্দ করি, যার কারণে লংটা অবশ্যই আপনারা 34 ইঞ্চি নেবেন, দেখবেন যে পারফেক্ট হয়ে যায়। তবে এখানেও আমার আরেকটা কথা বলার আছে, 32 সাইজের কোনো আপু যদি খুব বেশি লং হয়ে যান, লম্বা হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু লং বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এখন আমি আসলে জানি না যে এই মেজারমেন্টটা ইউজ করে কারা তৈরি করবেন, তারা কি খুব লং না খাটো, আমি কিন্তু জানি না। কিন্তু আপনি যদি আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলে দেন যে আপনি কতটুকু লং, মানে আপনি কি 5 ফিট, না 5 ফিট 2 ইঞ্চি, না 5 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে, বা আপনি কি 4 ফিট, 4 ফিট 9, এই যে ব্যাপারগুলো আপনি যদি আমাকে বলে দেন, তাহলে হয়তো লং এর ব্যাপারটা আমি পারফেক্টভাবে আপনাকে বলে দিতে পারবো। ঠিক আছে, তো কমেন্ট সেকশন আপনার জন্য ওপেন আছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, আর অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন। আর এই ধরনের মেজারমেন্টগুলোতে আমাকে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখুন। আচ্ছা, এবার আসুন, 32 সাইজের জন্য রাবারের মাপ জানতে হবে না? অবশ্যই রাবারের মাপ জানতে হবে। যারা রাবারের মাপ জানতে চান, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ওকে, তো আজকের জন্য মোটামুটি আমার এখানেই ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।